স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 34তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বেলা 11:55 বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিনিয়র নেতাদের সাথে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে দলের কয়েক হাজার নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করে নীরবে দাঁড়িয়ে থেকে তাদের প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানায়। এরপর শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শহীদ জিয়ার মাজারে বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা নিবেদনের পর মহানগর বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, জাসাস, ড্যাব, অ্যাব, উলামা দল, মৎস্যজীবী দল, তাঁতি দল, ছাত্র দল, সম্মিলিত পেশাজীবী পরিষদ সহ সমমনা বিভিন্ন সংগঠন আলাদাভাবে প্রিয় নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া মাজার প্রাঙ্গণে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ও জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে দুটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে ড্যাব সভাপতি অধ্যাপক ডাক্তার এক এম আজিজুল হক, মহাসচিব অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও জিসাস সভাপতি আবুল হাশেম রানা উপস্থিত ছিলেন। শেরেবাংলা নগরে মাজার প্রাঙ্গণের কর্মসূচি শেষ করে বেগম খালেদা জিয়া বেলা 12:26 ফার্মগেটের কাছে টিএনটি মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন। এরপর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি, আজিমপুর, লালবাগ, বালুরমাঠ, হাইকোর্ট মাজার সহ রাজধানীর বিভিন্ন স্পটে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের গণতন্ত্র আজ সংকটের মধ্যে পড়েছে। এই সংকট উত্তরণে বিএনপির কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনা। এজন্য বিএনপিকে পুনর্গঠন করতে হবে এবং শহীদ জিয়ার দর্শনের আদলে পরিচ্ছন্ন রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 34তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। আজকে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে, আমরা যারা এখনও নেতা কর্মী, আমরা যারা আছি, আমরা সকলেই আমরা শহীদ জিয়ার সেই তিনটি জিনিস, প্রথমটি হলো গণতন্ত্র, দেশে আজ গণতন্ত্র বিরাট একটি সংকটের সম্মুখীন, এই সংকট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শহীদ জিয়া সেই পথ দেখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে, সুতরাং সেই গণতন্ত্রকে আমাদেরকে আবার পুনরুদ্ধার করতে হবে এবং এটাই হবে আমাদের এখন একমাত্র লক্ষ্য। শহীদ জিয়া আরেকবার বলে গেছেন, আরও বলেছিলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো চরম ডানপন্থী রাজনৈতিক দল হবে না, এটা একটি মধ্যপন্থী, একটি প্রগতিশীল, একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হবে। আমাদেরকে সেটা অবশ্যই মনে রাখতে হবে এবং সেইভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমাদেরকে পুনর্গঠন করতে হবে এবং শুধু পুনর্গঠন নয়, সাংগঠনিক পুনর্গঠন নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিকে পরিচ্ছন্ন করতে হবে, শহীদ জিয়ার রাজনীতিকে সামনের দিকে এনে এই রাজনীতিকে দেশের মানুষের কাছে পরিচ্ছন্ন করে যদি আমরা তুলে ধরতে পারি, আমরা দেশে গণতান্ত্রিক শক্তিসমূহের ঐক্য সৃষ্টি করতে পারব এবং গণতন্ত্র আবার ফিরিয়ে আনতে পারব। শহীদ জিয়া একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চেয়েছিলেন, আমাদেরও একটি দুর্নীতিমুক্ত একটি প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে যাতে করে আমরা একটি উন্নত মানের, একটি প্রগতিশীল, একটি উন্নত মানের একটি রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারি, আত্মনির্ভরশীল একটি রাষ্ট্র গড়ে তুলতে পারি। আজকে এই প্রত্যয় আমাদের সবাইকে নিতে হবে, সেই প্রতিশ্রুতি দেওয়ার জন্যই, সেই প্রতিশ্রুতি দেয়া এবং নেওয়ার জন্যই আজকে আমরা আবার এসেছি তাকে স্মরণ করার জন্য, তার মাজার জিয়ারত করব, তার আত্মার মাগফিরাত কামনা করব এবং আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করে। বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে গণতন্ত্রকে ফিরিয়ে আনা, এটাই হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় দক্ষতা এবং 71-এ স্বাধীনতার মহান ঘোষণার কথা স্মরণ করে ব্যারিস্টার মওদুদ আহমেদ সাংবাদিকদের আরো বলেন, শহীদ জিয়া আমাদের ইতিহাসে দুটি প্রধান কারণে স্মরণীয় হয়ে থাকবেন যুগ যুগ ধরে। প্রথমটি হলো তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং শুধু তাই নয়,
তিনি হাতিয়ার হাতে নিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করার জন্য তার অবদান তিনি রেখে গেছেন। এবং তারপরে যে তিনি 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে তিনি ক্ষমতাসীন হয়েছিলেন, এবং ক্ষমতাসীন হওয়ার পর তিনি যে সংস্কারমূলক কাজগুলো করে গেছেন, বাংলাদেশে নতুন করে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করে গেছেন, এবং সেখানেই বাংলাদেশের রাজনীতির একটি নতুন টার্নিং পয়েন্ট হিসেবে আমরা চিহ্নিত করি সেটাকে। আজকে আমরা সেই রাজনীতি করতে চাই,